আবারও জনগণের সেবা করতে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী। এদিকে তারেক রহমান এবং জুবাইদা রহমানের কারাদণ্ডের প্রেক্ষিতে আগামীকাল আবারও সারা দেশে সমাবেশের ডেকেছে বিএনপি, এবং সেই সাথে যুক্তরাষ্ট্র আবারও বাংলাদেশে কিন্তু সুষ্ঠু নির্বাচন এবং অবাধ একটি নির্বাচনের প্রত্যাশা করছে। এই সব কিছু নিয়ে আজকের দেশ সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। আজকের আলোচনায় আমার সাথে আছেন অ্যাডভোকেট সানজিদা খানম, সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেত্রী, এবং আছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের দেশ সন্ধ্যায়। আমি শুরু করতে চাই অ্যাডভোকেট সানজিদা খানম আপনাকে দিয়ে। আমরা দেখতে পেলাম প্রধানমন্ত্রী আবারও জনগণের সেবা করতে নৌকায় ভোট চাইলেন, অর্থাৎ এবং সেই সাথে কিন্তু আমরা দেখলাম যে রংপুরে আরও একটি আওয়ামী লীগের সমাবেশের ঘোষণাও আমরা পেয়েছি, অর্থাৎ জনসম্পৃক্ততা কে আওয়ামী লীগ বাড়াচ্ছে কিনা। কিন্তু যদি আসলে জনসম্পৃক্ততা বাড়াতে হয়, সেক্ষেত্রে বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে আসলে সম্পৃক্ততা বাড়ানোর কোনো চিন্তা আওয়ামী লীগ করছে কিনা। আপনাকে অনেক ধন্যবাদ, এবং হাবিব ভাই আছেন এবং দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আপনি যে কথাটি বলছিলেন, এই আওয়ামী লীগ এমন একটা দল, জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দলটির জন্ম হয়েছিল, এবং এই জনসম্পৃক্ততা এটি কিন্তু ফ্রম দ্য বিগিনিং সবাই জানে বাংলাদেশের, যে এটা সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এই দলটির জন্ম হয়েছিল, এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যই লড়ে যাচ্ছে, এখনও আমরা লড়ে যাচ্ছি। অর্থাৎ এই যে মানুষের সম্পৃক্ততা বাড়ানো, না সাধারণ মানুষের সম্পৃক্ত এমনিতে অটোমেটিক্যালি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আছে, সুতরাং নতুন করে সম্পৃক্ততা বাড়ানোর কোনো বিষয় না। এখন আপনি বলছেন যে রংপুরের যে মানুষের ঢল, এই যে মানুষের ঢল, এটি কিন্তু আমরা ঢাকায় কয়েকদিন আগেও করেছি। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, আবার তার শ্বশুরবাড়ি ওই রংপুর বিভাগে, যে কারণে মানুষ মানে তাকে এত ভালোবাসে, এবং যে কারণে আমরা দেখেছি যে রংপুরে মানুষের ঢল কীভাবে নেমেছিল। সুতরাং এই যে মানুষের আগামী নির্বাচনকে সামনে রেখে এটা জনসম্পৃক্ততা বাড়ানো, মানুষের কাছে পৌঁছে দেওয়া, এই সরকার গত 14.5 বছর গত টানা 3 মেয়াদে এই বাংলাদেশের মানুষের জন্য কী কী কাজ করেছে, উন্নয়নের সাথেই থাকবেন কিনা সেটি জানতে চাই। অবশ্যই আমি বলবো যে আগামী নির্বাচন পর্যন্ত আমাদের এই জয়যাত্রা আমাদের অব্যাহত থাকবে। জি হাবিবুর রহমান হাবিব, যে কথাগুলো শুনছিলাম কিংবা আপা যেটি বলছিলেন, আসলে জনগণ নিশ্চয়ই সেই উন্নয়নের সাথে থাকতে চায়, বিএনপি যেখানে আসলে প্রায় 16 বছর ক্ষমতার বাইরে আছে, তাহলে জনগণ কেন আসলে আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দেবে? আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে দেশ টিভি সম্মানিত দর্শক শ্রোতা, দেশে দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ আলোচক আমার অত্যন্ত প্রিয় বোন সঞ্জিতা খানমকে স্বাগতম। আসলে এটা হলো দ্বিমুখী হচ্ছে কথা বলে, আসলে ভোট তো লাগে না, ভোট কি লাগে? 2014 সালেও লাগে নেই, 153টা আগেই হয়েছে, 2018 সালে রাতের বেলা ভোট হয়েছে। একটা রাজনৈতিক দল, দেশের প্রধানমন্ত্রী যেভাবেই হোক, এখন উনি যাবেন এক জায়গায় বক্তব্য দেবেন, দিতেই পারেন, এ দেওয়ার ভিতরে কোনোরকম আমি দোষ ত্রুটি খুঁজে পাচ্ছি না। তবে এই জায়গায় সমস্যা যে উনি যখন রংপুরে বিশাল সমাবেশ করতেছেন লক্ষ লক্ষ মানুষ নিয়ে, তখন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং জুবাইদা রহমানকে সাজা দিলেন, উনি দেননি, আদালত দিয়েছেন। আদালত দিতে সাজা দেয় না, আদালত জন বেগম খালেদা জিয়াকে সাজা দেননি, আদালত জন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারে মুক্তি দেননি, প্রধানমন্ত্রীর নির্দেশেই সাজা হয়েছিল, প্রধানমন্ত্রীর নির্দেশে উনি এখন মুক্ত। মুক্ত মানে কি? মুক্ত না মানে বাসাতে, যেখানে না। তো এই জন্য আর এইটা হলো একটা জঘন্য একটা কাজ গতকাল যেটা করেছে আদালত, যে একটা জুবাইদা রহমান জি এই বাংলাদেশে না, এই উপমহাদেশের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার, এই উপদেশের, এই বাংলাদেশের অনেক লোক যখন চিন্তা করতে পারে নাই, তখন জুবাইদা রহমানের দাদার বাবা, উনি ছিলেন এমবিবিএস ডাক্তার, জুবাইদা রহমানের দাদা ছিলেন প্রথম আইসিএস, আসামের বিধানসভার সদস্য, কংগ্রেসের প্রেসিডেন্ট, প্রথম আইসিএস বিএ, তার বাবা মাহবুব আলী খান উনি তো আমাদের দেশেরই নৌবাহিনী প্রধান ছিলেন, তারও আগের ইতিহাস ওসমানী সাহেব ওনার। হাবিবুর রহমান, এই যে আসলে সাজাটি হয়েছে, এরপরে কি সাজাটা নির্বাচন করবার সুযোগ আছে? শুনুন, এই সাজাটা জুবাইদা রহমানের পরিবারের যে সম্পদ আছে, ধানমন্ডিতে 1 কাঠা জমি বিক্রি করবে 10 কোটি টাকার দাম, তার 10 কোটির বেশি, সেই জুবাইদা রহমান 35 লক্ষ টাকা আয় বহির্ভূত, কি জ্ঞাত আয় বহির্ভূত ইনকাম,
লজ্জা করে, আমাদের লজ্জা লাগে এই দেশের আইন যে কোথায় নিয়ে গেছে। তারেক রহমানের সমস্ত ডকুমেন্ট দেওয়া আছে, জোর করে তার বিরুদ্ধে সাজা দিয়েছে। এই সাজা দেওয়া হলো কি, আওয়ামী লীগ এই যে জনগণের কাছে বোঝাতে চাচ্ছে এখন কি হচ্ছে, এখন এই দেশটা কী অন্যায়। যে দেশে সাগর রুনির 99% এই পয়সার চার্জশিট দিতে পারে না, যে দেশে বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ থেকে চুরি হয়ে যায় তার কোনো সমাধান করতে পারে না, যে দেশে আবদুল্লাহ বাস্তির মধ্যে হাজার হাজার কোটি টাকা চুরি করে নিয়ে যায় তার কোনো বিচার হয় না, যে দেশে আওয়ামী লীগের নেতা এমপিদেরকে দুদকের মামলাতে নিয়ে এসে একদম ধুয়ে মুছে সাদা পাঞ্জাবি যেমন পরিষ্কার দবদবা তেমন করে দেয়, আর সেই মুহূর্তে বিচারহীনতা অবস্থিত। যে দেশে তারেক রহমানকে নিম্ন আদালতে আপনার নির্দেশে খালাস দিয়েছিল, উচ্চ আদালতে তাকে 7 বছর জেল দিল, 20 কোটি টাকা জরিমানা দিল। যে দেশে বেগম খালেদা জিয়াকে নিম্ন আদালত 5 বছর সাজা দিল, উচ্চ আদালত 10 বছর সাজা দিল। যে দেশের প্রধান বিচারপতিকে লাত্থি দিয়ে সিআর থেকে ফেলে দিয়ে দেশ ত্যাগ করতে বাধ্য করে। যে দেশের বিচারককে রাতের বেলায় গিয়ে এই দেশের একজন আইন সচিব সালে শেখ মোহাম্মদ জহিরুল হক এবং যুগ্ম সচিব বিকাশ কুমার তার বাড়িতে গিয়ে পিস্তল ঠেকিয়েছিল, তার কোনো রায় জন্য তার বিপক্ষে দেওয়া হয়, তার সিসি এটি সব কিছু তার সিসি ক্যামেরা ধারণ করা আছে। সেই দেশে খাতিরের প্রকল্প একটা নাম শুনছি আমরা, এই যে 2টা যাচ্ছে 23টা 10টা কোটি কোটি টাকা লুট হয়ে যাচ্ছে, কোন রকম ওখানে হিজড়া খুঁজে পায় না, 300 হিজড়ার নাম এই দেশে তারেক রহমানকে কারণ খুব ভালো করে, কারণ ওই দলটির জন্ম হয়েছিল বন্দুক ঠিকই, সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য বিএনপির জন্ম হয়নি। বিএনপি বন্দুক ঠেকিয়ে ক্ষমতায় এসেছিল, সাহেব সাহেবকে মাথায় বন্দুক ঠেকিয়ে বঙ্গভবনে ঢুকে তারপরে জিয়াউর রহমান ক্ষমতা দখল করেছিলেন, ক্ষমতা দখল করে দল গঠন করেছিলেন এবং সেই দলে চালিয়েছিল কিভাবে দেশ, হারানা ভোট করেছিল নিশ্চয়ই মনে আছে, এবং তারপরে কি হয়েছে কারফিউ দিয়ে দেশ চালিয়েছিল। সেই কারফিউ গণতন্ত্র, হারানা ভোটের গণতন্ত্র তাদের মুখে আজকে শুনতে হচ্ছে এইসব। তারপরে কি করেছে, তারপরে তার স্ত্রী আপনার দেখেছেন কয় বছর ক্ষমতায় ছিলেন কি করেছে, আজকে তিনি কেন সাজাপ্রাপ্ত, উনি বলছেন সাজা নাকি দিয়েছে রাষ্ট্র। এটা হাবিব ভাইরা আসলে জ্ঞান পাপি, তো ওনারা সব কিছু বোঝে, মানে জেগে জেগে ঘুমায় আর কি, এরকম অবস্থা তাদের। আজকে বেগম খালেদা জিয়া ইতিমের টাকা মেরে খেয়েছে বলে আদালত তাকে সাজা দিয়েছে, একদিন দুই দিন না, 10 বছর 12 বছর পর সেই মামলা সাজা হয়েছে, এতদিন লেগেছিল ট্রায়ালে। আপনি দেখেন তারপরে তার সাজা হয়েছে, আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন ভারপ্রাপ্ত কাকে দিয়ে যায়, একজন মানুষ অসুস্থ হলে সেই পদ কি কাউকে ভারপ্রাপ্ত দেয় বা অন্য যে কোনো কারণে দিতে পারে ভারপ্রাপ্ত, যাকে ভারপ্রাপ্ত দিল সে কে, সেও সাজাপ্রাপ্ত, শুধু তাই না সেই ফিউজিটিভ পলাতক, রাষ্ট্র মানে বাংলাদেশের রাষ্ট্রের চোখে সে একজন পলাতক। সেই সাজাটিও কি রাজনৈতিক প্রতিহিংসা? আমি 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 আপনাকে বলছি, এই মামলা হয়েছিল কখন, যখন তাদের পছন্দের সরকার, আমি বলবো তাদের পছন্দের সরকার, অর্থাৎ মইনুল আহমেদকে কতজনকে ডিঙিয়ে তাকে সেনাপ্রধান করেছিলেন, ফখরুদ্দিন আহমেদকে কে প্রমোশন দিয়েছিলেন, ইয়াজউদ্দিন সাহেবকে কে চেয়ারে বসিয়েছিলেন, তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নবিদ্ধ করে এতগুলো অ্যাভয়েড করে, এতগুলো পয়েন্ট অ্যাভয়েড করে মহামান্য প্রেসিডেন্টকে উনি সরকার প্রধান বানালেন, এই যে তাদের যে অনিয়ম, তাদের যে অগণতান্ত্রিক তাদের চলা, শুধু তাই না কাদের মুখে শুনতে হচ্ছে এই যে লজ্জার কথাটা, একজন যে কোনো মানুষের সে যদি অফেন্স করে তার সাজা অবধারিত, কিন্তু বিএনপি অফেন্স করেছে বলে আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক ধরনের মামলা, আমি সম্ভ্রান্ত পরিবারের একজন লোক, আমি অন্যায় করলাম বা আমার সন্তান অন্যায় করলো তার বিচার হবে না, সেই মামলাগুলোর বিচার হয়েছে কিনা সেটিও নিশ্চয়ই একটা জানা জায়গায়। নিশ্চয়ই আমি বলবো যে তার কথাগুলো জবাব দিয়ে দিয়ে তারপর আপনার কথায় আসছি, দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছিল কারা, কারা করেছিল, সেই টাকা থেকে অলরেডি আমরা ফিরে আনার চেষ্টা করছি, তাদের মুখে শুনতে হচ্ছে দেশ পাচার, যারা হাওয়া ভবন করে বাংলাদেশের ব্যবসায়ীদেরকে জিম্মি করেছিল তাদের মুখে শুনতে হচ্ছে বিদেশে টাকা পাচারের কথা, এটা তো স্বীকৃত সত্য, সারা বাংলাদেশের 18 কোটি মানুষ জানে কিভাবে বেগম খালেদা জিয়া তার সন্তান ওই হাওয়া ভবন খোয়া ভবন খুলে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছিল। সুতরাং চোরের মার হচ্ছে বড় গলা, লজ্জা থাকা উচিত
বিএনপি যারা করে তাদের এবং বিএনপি যে দলটির জন্ম হয়েছিল অবৈধভাবে উনি বলেছেন কি আওয়ামী লীগের এমপিদের বিচার হয়নি হাবিব ভাই আপনি আমাকে বলেন বিএনপি এত বছর ক্ষমতায় ছিল বিএনপির কোনো এমপি অ্যারেস্ট হয়েছিল আওয়ামী লীগের এমপি অপরাধ করেও কিন্তু তারা পার পায়নি অ্যারেস্ট হতে হয়েছিল তাদেরকে জামিন নিয়ে বাইরে আসতে হয়েছিল একজন সাধারণ মানুষ আজকে হাবিব ভাইয়ের পরিবারে কেউ মারা গেলে হাবিব ভাইয়ের অধিকার আছে তার বিচার চাইবে বিচারের কাজ বন্ধ করে দেয় তারা বলে বিচারহীনতা খন্দকার খুনি মুস্তাক 1973 সালে নির্বাচনে হেরে গিয়েছিল ইঞ্জিনিয়ার রশিদ সাহেব জিতে গিয়েছিল স্বাধীন বাংলাদেশ সদ্য স্বাধীন বাংলাদেশ সেখান থেকে হেলিকপ্টার করে ব্যালট পেপার নিয়ে এসে গুনে যদি খন্দকার মুস্তাকে না জিতাতো তো 15 আগস্টের এই ঘটনা ঘটাতো সুযোগ মুস্তাক পেত না এটা পাপের ফসল ইন্ডেমনিটি দিয়েছিল খন্দকার মুস্তাক জিয়ার রহমান কোথায় ইন্ডেমনিটি দিল খন্দকার মুস্তাক তখন রাষ্ট্রপতি আওয়ামী লীগের এই সব আপনার হলো কী বলে কাপুরুষগুলো কাপুরুষগুলি সব এক সদল বলে গিয়ে মুস্তাকের মন্ত্রিসভায় শপথ নিল সদল বলে সব কাপুরুষগুলি 32 সময় লাশ পড়ে আছে তারপর সব গেল এবার এদেরকে আবার পরে আবার সব আওয়ামী লীগে নিয়ে আসলো তারা আবার এখন সব এমপি মন্ত্রী অনেকে তারা যদি এগুলি কথা বলে জিয়া রহমান বন্দুক থেকে ক্ষমতা এসেছে এই সমস্ত আরে জিয়া রহমানের নামে তার জন্মদিন পালন করা উচিত আওয়ামী লীগে তার স্বাধীনবার্ষিকী পালন করা উচিত জিয়া রহমান যদি ওই দিন ক্ষমতার পাদপীঠে না আসতো আসতে পারতো তাহলে আমি বলি আমি ব্যাখ্যা দিই তাহলে ওই কর্নেল তাহের যদি ক্ষমতার পাদপীঠে থাকতো যে কর্নেল তাহের বিপ্লবী সৈনিক সংস্থা সৃষ্টি করেছিল আওয়ামী লীগকে হত্যা করে ক্ষমতাচ্যুত করা উৎখাত করে যে জাস সৃষ্টি হয়েছিল গণবাহিনী সৃষ্টি করে আওয়ামী লীগের 9 জন এমপি সাবেক এবং বর্তমান হত্যা করেছিল সেই জাসদ ওই আসলে এই জন্য জিয়া রহমানের হত্যাকাণ্ড তাদের তো সব বিদ্রোহ করার কারণে সবার তো ফাঁসি হয়েছে ফাঁসি হওয়ার পর এক মানুষকে কবে আমি ওই কাহিনীটা বলছি কবে ফাঁসি দেয় আমি তো কথা বলি না আপনি আমার কথা বলতে দিতে হবে যে ছাড়িয়ে সরকার মোটেই পছন্দ করে না একজন খোড়া মানুষ আমি মোটেই প্রথমেই বের হয়ে প্রথমেই তাকে আমি আমি কারোর কথার মধ্যে কথা বলি না আচ্ছা আমার মতারকে কথা বললে আমার খুব বিরক্ত লাগে বলেন বলেন কর্নেল তাহের তার সামরিক আইনের ব্যত্যয় ঘটিয়েছিল উনি সামরিক বাহিনীর বাইরের লোক ছিলেন উনি তখন অবসরপ্রাপ্ত উনি সেনা বিপ্লব সৈনিক সংস্থা তৈরি করে সেদিন ক্যান্টনমেন্ট যে ম্যাসাকার করেছিল জিয়া রহমান যদি বেন না হতেন স্লোগান কী ছিল সিপাহি সিপাহি ভাই ভাই হাবিলদারের উপর অফিসার নাই কতজন সেনা অফিসারকে হত্যা করেছিল একজন মেয়ে ডাক্তার উনি মেজর ছিলেন ম্যাডাম খালেদা জিয়াকে যে সাজা দিয়েছে এই সাজা যিনি দিয়েছেন যাদের কারণে দিয়েছেন এই বাংলাদেশ আমি বলে যাচ্ছে একদিন মাফ চাওয়া লাগে মাফ চাইতে হবে বেগম খালেদা এই যে বলে এটিএম টাকা চুরি আদালত কি বলেছে এ কথাটা বলতে এত বিবেকে বাধে না আদালত বলেছে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন ক্ষমতার অব্যবহার করেছেন মাত্র এখানে বলতে চাই তুমি টাকা চুরি করেছো আদালত বলছে না এই তুমি টাকা চুরি করে খেয়েছে উনি বলছেন এই তুমি টাকা চুরি করেছো অন্যায় অন্যায় আমার বলি আর একটা কথা হলো শোনেন এই যে একটা মানে অসত্য কথা অসত্য কথা যেটা বলে আরে 111 সরকার তো আওয়ামী লীগের আন্দোলনের ফসল আমাদের গর্বের সন্তান সরকারের ইয়াজউদ্দিনকে নিয়ে এসে ক্ষমতায় বা দেশ পরিচালনা করার জন্য তাকে সেনা প্রদান করে নাই আমি বলছি আওয়ামী লীগের আন্দোলনের ফসল আমাদের সাথেই থাকুন আবারও ফিরে এলাম দেশ সন্ধ্যা অ্যাডভোকেট সানজিদা খানম অনেকগুলো অভিযোগ করেছেন হাবিবুর রহমান হাবিব সেই সাথে আমি একটু জানতে চাই আবারও কালকে আমরা দেখতে পেয়েছি যে আগামীকালকে বিএনপি সমাবেশ করেছে এবং সেটি আবারও সেই সংঘাত সংঘর্ষের দিকে চলে যাবে কিনা কিংবা আওয়ামী লীগের কোনো উস্কানি আদৌ সেখানে আছে কিনা
এখানে তো উস্কানির প্রশ্ন না, প্রত্যেকটা মানুষের একটা বেসিক একটা জিনিস থাকে। বিএনপির বেসিকটাই হচ্ছে সন্ত্রাস, আগুন দেওয়া এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সন্ত্রাসী দল। আপনারা দেখছেন গত এই সপ্তাহেই সেই কানাডার ফেডারেল কোর্ট আবার তারা বলেছে যে বিএনপি হচ্ছে একটা সন্ত্রাসী দল। সুতরাং এই সন্ত্রাসী দলটির তাদের বেসিকটাই হচ্ছে সন্ত্রাসী, অর্থাৎ তাদের এই আন্দোলনের নামে এই কয়েকদিন কোনো কিছু করেনি, ঠিক আছে, কিন্তু গত যেদিন ঢাকা অবরোধের নামে কিভাবে গাড়িতে আগুন দিয়েছে আমরা তো দেখেছি। কিন্তু বিএনপি বলছে সেটি বিএনপি আওয়ামী লীগ সেটি উস্কিয়ে দিয়েছে। আমি আপনাকে বলি, আওয়ামী লীগ সেই কাজটি করেছে। এটা বিএনপির পেজ থেকে, বিএনপির পেজ থেকে, একেবারে ভেরিফাইড পেজ থেকে সরাসরি দেখিয়েছি। সুতরাং সেই পেজ থেকেই আমরা দেখেছি মিডিয়ার মানে সোশ্যাল মিডিয়ার। তাহলে কি আপনি বলছেন যে বিএনপি আসলে বিএনপি কিভাবে অপেক্ষায় ছিল কি? এবং দেখেন এটা আমার নির্বাচনী এলাকা থেকে খুব কাছে কাছে, যদিও আমার নির্বাচনী এলাকা না, এটা হচ্ছে ঢাকা পাঁচে পড়েছে। এই সেদিন যেই ঘটনাটা ঘটেছে তারা স্পট দিয়েছিল দুনিয়া কলেজের সামনে। দুনিয়া কলেজের সামনে এখানে তারা আসতেই পারেনি। কেন আসতে পারেনি? তারা এখানে আসার সাহস করেনি। এখানে মানে তাদের যে অপকর্ম এইটাকে মোকাবেলা করবার জন্য আমাদের যথেষ্ট লোক ছিল। তারা কি করেছে, ভেতর দিয়ে যেয়ে সে মাতুয়াইল চলে গেছে এবং মাতুয়াইলে যে যখন তারা ব্যর্থ হয়েছে ঢাকার প্রবেশপথ বন্ধ করে সাধারণ মানুষের ভোগান্তি করবে, সাধারণ মানুষকে বসে থাকবে। কিন্তু আবার এখানে কিন্তু সাধারণ মানুষ, প্রচুর সাধারণ মানুষ ছিল, নতুন একজন সিনিয়র নেতা তাকে পিটানো হয়েছে, এরকম দৃশ্যও দেখতে পেলাম, সেটি কেন হলো? হ্যাঁ, আপনি আমি এটা একটা একটা করে আসি। তো সেখানে আমরা কি দেখলাম, সেখানে আমরা দেখলাম কি, আপনার বক্তৃতা দিচ্ছে কে, সালাউদ্দিন টুকু। হ্যাঁ, বক্তৃতা দিয়ে কি বলছে যে আমরা বুলেট বোমা ভয় পাই না, আর যেই তার দলের একজন বোমা ফুটালো পিছন থেকে সে দৌড়ে পালালো, সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছে। সুতরাং তাদের যে চরিত্রটা, তাদের বেসিক, আমি আবার বলছি বেসিক প্রত্যেকটা মানুষেরও যেরকম থাকে প্রত্যেকটা দলেরও থাকে। আওয়ামী লীগের বেসিকটা কি আপনারা সবাই জানেন, আমি আবারও বলছি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যই এরা কাজ করেছে। আর এই বিএনপি হচ্ছে বেসিকটাই হচ্ছে আগুন সন্ত্রাস, সন্ত্রাসী করে জোর করে দখল করা, ক্ষমতা দখল করা, তারপরে এই সমস্ত কাজ করা, দেশের বিরুদ্ধে যে দেশের টাকা বিদেশে পাচার করা, এগুলো হচ্ছে বিএনপির বেসিক। সুতরাং এই যে তারা গলাবাজি করে, তার কি বলছে হাবিব ভাই অনেকগুলি কথা বলেছেন, আমি একটু একটু করে উত্তর দিতে চাই। সেটা হচ্ছে যে কাপুরুষেরা, আওয়ামী লীগ কাপুরুষের মোস্তাকের এসে জয়েন করেছিল। আমি এটা বলবো, হ্যাঁ, আওয়ামী লীগের কিছু লোক ছিল। এই মোস্তাক তো মির্জাফরের একটা অংশ, পার্ট, অর্থাৎ সিরাজদৌল্লার সাথে ওই মির্জাফর না থাকলে কিন্তু এই ঘটনা ঘটতো না। সেরকমভাবেই এই মোস্তাকরা ছিল এবং মোস্তাকদের সাথে যে পাওয়ারের জায়গাটা ছিল সেটি হচ্ছে জিয়াউর রহমান। এটা কিন্তু স্বীকৃত, এটা সবাই জানে। জিয়াউর রহমান বেঁচে থাকলে আজকে যে এই বঙ্গবন্ধু হত্যার সে আসামি হতো, সে আসামি হতো। এবং আমাদের দাবি ছিল যে বঙ্গবন্ধু হত্যার যেহেতু জিয়াউর রহমান ছিল, সেহেতু তার মরণোত্তর তার ফাঁসি আমরা দাবি করেছিলাম। সুতরাং এই যে দলটি, এই দলটি হচ্ছে এমন একটা দল, যেই দলটি আমি আবারও বলছি শান্তি চায় না, ক্ষমতার পরিবর্তন চায় না, দুই নম্বর পরিবর্তন চান, আপনারা এক দফা ভোটে বিশ্বাস করে না, কিন্তু আপনারা নিজেরাই আমাদের ভোটে বিশ্বাস করে না। ও রাতের ভোটের কথা বলছেন, আমি একটু উত্তর দিই, রাতের ভোটের কথা বলেছেন উনি, 1418 ভোট নিয়ে একটি অনাস্থা জায়গা সৃষ্টি হয়েছে। 14 সালে তো তারা নির্বাচনে আসেনি, নির্বাচনে একটা না দল নাই আসতে পারে, কিন্তু তারা নির্বাচনকে প্রতিহত করবার জন্য তারা যে আগুন সন্ত্রাস করেছিল, রেল লাইন পুড়ে দিয়েছিল, এই প্রশ্নগুলো একটু জানতে চাই হাবিবুর রহমান হাবিব। আমি তো তারা নির্বাচনকে বয়কট করেছে 18 সালে, তারা নাকে খত দিয়ে, আমি শেষ করে দিচ্ছি, 18 সালে তারা নাকে খত দিয়ে জনগণের কাছে মাপ চেয়ে নির্বাচন এসেছিল। সেই নির্বাচনে আসার পরে কি হলো, দলের নেতা নাই, কে নির্বাচন করবে? মির্জাফরের সঙ্গে যারা গিয়েছিল পরবর্তী সময় তারা সিরাজদৌল্লার সাথে আসে নাই, সিরাজদৌল্লা মারা গিয়েছিল, কিন্তু খন্দকার মুস্তাকের সাথে যারা গিয়েছিল সবাই আওয়ামী লীগ, সবাই বাকশাল, তারা সবাই মন্ত্রী ছিল, তারা প্রায় সবাই ফিরে আসছে আওয়ামী লীগে, এসে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে অনেকে।
জিয়া রহমানকে স্যালুট দেওয়া উচিত ওই খন্দকার খুনি মুস্তাকের মন্ত্রিসভা সেটা হলো যে ওই খুনি মুস্তাকের শপথ অনুষ্ঠানে সবাই গেছে, জেনারেল শফিউল্লাহ থেকে শুরু করে আপনি খন্দকার জেনারেল খলিল সবাই বড় বড় পদস্থ সবাই এখন জিয়া রহমান যায়নি, উনি বলছেন যে খুনিদের শপথ অনুষ্ঠানে যাবো না, বিশাল ব্যাপার তখন এটা বলা বিশাল ব্যাপার। এখন আপনি আসেন, আমার বোন যে কথাটা বারবার কানাডা ফেরার তাদের কী বলেছে, বিএনপি সন্ত্রাসের সঙ্গে বলছে না, বিএনপি সন্ত্রাসের সাথে সম্পর্ক পাওয়া যায়নি, কারণ ফেডারেল আদালতের বিচারককে এসে দেখুক ঢাকাতে কোর্টে গেলে জজ কোর্টে গেলে কী ভিড়ের ভিড়, মানে ঢোকা যায় না কোর্টে, হাজার হাজার মানুষ সব মিথ্যা মামলা, একশো আমার নামে ছয়টা মামলা, আমাকে টকশো থেকে ধরে নিয়ে গেলো সেই মামলা হাজিরা দিতে হয় কি, আমি নাকি বাসে আগুন দিয়েছি, বাস পুড়িয়েছে, আর খুব মজার বার স্যার সালাম আলাইকুম, সেদিন একদিন মুরগি বললো স্যার সালাম আলাইকুম কী হয়েছে ভাই, ওই আপনার সাথে ওই ওই মামলা আসো কোন মামলা, ওই যে ভাটারা চিন্তা করেন আমলি লোককে ছিল না একজনও যায়নি, এবং টঙ্গিপাড়া জানাজা হয়েছে, আমি বিশ্বাস করি টঙ্গিপাড়া জানাজা হয়েছে, তখন যদি জানাজা আসার সুযোগ থাকতো বিপদ মানুষ রিটার্ন না করতো লাখো মানুষ সেদিন জানাজা হতো, লাখো মানুষ মাত্র 13 জন মানুষ হয়েছিল, পরিবেশ এবং পরিস্থিতি যেমন ধরেন প্রধানমন্ত্রী সেদিন তার বাবা মারা যাওয়ার পরে উনি কিন্তু আসতে পারেন নাই, উনি কিন্তু আসেন নাই, কেন আসেন নাই পরিস্থিতি ছিল না, এত বছর পরে আসলো কেন, পরিস্থিতি ছিল না, তারপর জিয়া রহমান তাকে আনার আসার ব্যবস্থা করেছে। এবার আপনি দেখেন না আসেন উনার আমলে একদম কথা বলে আগুনে দেখেন সেদিন পরিষ্কারভাবে দেখলাম সানাউল্লাহ ড্রাইভার বললেন যে পুলিশের সামনে একটা মোটর সাইকেল আসলো পেট্রোল নিয়ে আসলো, ড্রাইভারকে ধমক দিল, আগুন ধরালো পুলিশের সামনে দিয়ে ড্রাইভার বাসের চালক, উনি নিজে বলেছেন আমাদের কথা, কিন্তু যদি এখানেও আমি হাবিব উনি বলেছেন আমরা লাইভ দেখেছি অপেক্ষায় ছিল আপনারা কিভাবে বাসে আগুন দিয়েছেন লাইভ দেখেছি একবার পরিষ্কার, এবং তারপরে সবচেয়ে মজার ব্যাপার এদের তো তওবা পড়া উচিত, এই যে ওখানে যে মামলা আসামি দিয়েছে মারা গেছে এক বছর আগে একজন তার নামে মামলা, এবং ৬৬ নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর ছিল তাকে ধরে নিয়ে গেছে গত মাসে 26 তারিখে তার নামে দিয়েছে মামলা, বিদেশে আছে তার নামে মামলা, চিকিৎসাধীন আছে তার নামে মামলা, এখানে হাবিবুর রহমান এই যে অন্যায়গুলো করে যাচ্ছে, কথা আপনি বলছেন আপনাদের শীর্ষস্থানীয় যারা নেতা আছেন প্রত্যেকই কারাদণ্ডপ্রাপ্ত, তারা কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, তাহলে আপনারা আন্দোলন আসলে কার নেতৃত্বে করবেন, নির্বাচনী বা কার নেতৃত্বে করবেন, নির্বাচন কার নেতৃত্বে করবো, কোন দেশে আমাদের আমাদের ই করতে পারবে না, শুনুন এখন মানুষ এমন জায়গায় আওয়ামী লীগ যদি কোনো কিছু তো ভয় পায় সেটা ভোট, তাহলে হিরো আলমের মতো মানুষ হ্যাঁ তাকে তাকে পর্যন্ত আমাকে বলতে দেন শেষ করতে দেন, উনি তো অনেক কথা বলছেন, হিরো আলমকে মাঠে নাম লেখা যখন নামে তখনই পিটায়, যখন নামে তখনই পিটায়, ভোটের দিনেও পিটায়, তাহলে বিএনপি কেন নির্বাচনে আসছে না, বিএনপি কেন আমরা কিন্তু আগের দিন তো এজেন্ট ধরে নিয়ে চলে যায়, আমি তো ভোট করেছি দুইবার, মানে এই 18 সালে করলাম 20 সালে করলাম, 18 সালে ভোটে আমার বোনকে বলি 20 সালে বিশাল মরিগাল না মন্ত্রী সে বললাম না উপনির্বাচন রাত্রিবেলা যে ভোট হয়েছে তার প্রমাণ উপনির্বাচনে, আমি হেলিকপ্টারে ঢাকাতে আসলাম চিকিৎসা শেষ করে যেদিন আমি বেরিয়েছি সেদিন আমি এটিএন নিউজে গিয়েছি যে আমি রাত্রিবেলা বললাম প্রধান নির্বাচন কমিশনের দাবি আর যেন 8টা থেকে 4টা পর্যন্ত ভোট না হয়, রাত্রিবেলা যেন ব্যালট পেপার না যায়, ব্যালট পেপার রাত্রিবেলা নিরাপদ না, এই নির্বাচন কমিশনের কারোর কাছে না, প্রশাসনের কাছে না, আওয়ামী লীগের কাছে না, আমার কথা মতো 2020 সালে উপনির্বাচন যখন করলাম তখন ভোট কেন্দ্র 9টা থেকে 5টা হয়েছে, তার মানে কি, এবং প্রধান নির্বাচন কমিশনার পরিষ্কার করে বললেন যে ইভিএম এ ভোট হলে রাতের বেলা ভোট হবে না, আর কত প্রমাণ, তাহলে তো আপনাদের আপনাদের কথা মেনে নেওয়া হচ্ছে, তাহলে কেন নির্বাচন আসছে না, বলেছেন কি আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমি ভোট দেই নাই, জনগণ ভোট দেয় নাই, দিনের বেলা আমার ভোট দেয় নাই, উপজেলা ইউনিয়নগঞ্জের মেয়র অর্থাৎ কোথাও আপনাদের কথা মেনে নেওয়া হচ্ছে এরপরেও আপনারা নির্বাচনে আসছেন, তারপরে একদম খাওয়ার পরে উনি তখন পিছিয়ে গেলেন, আজকে যে কথাটা বলছে প্রধানমন্ত্রী উনি ভোট চাচ্ছেন আর আমাদেরকে আমাদের পার্টি মিশন জানতে দেখে মরুভূমি পুলিশের তাণ্ডবে পার্টি মিশন ফাঁকা, সঞ্জিদা খানম আপনারা কি ভোটকে ভয় পাচ্ছেন, এটা কি গণতন্ত্র নাকি আপনারা আসলে এই ভয়টি পাচ্ছেন যে আসলে যদি সুষ্ঠু ভোট হয় তাহলে যদি বিএনপি আদৌ কোনো ক্ষমতায় আসে কিনা, সঞ্জিদা বা ভোটের জন্য নির্বাচন না যায় এটা খুবই হাস্যকর, কারণ আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে নির্বাচনের মধ্য দিয়ে এসেছে, আর বাংলাদেশের আগামী নির্বাচন আমি আবারও বলছি হাবিব ভাইদের আগামী নির্বাচন অবশ্যই সংবিধান অনুযায়ী হবে, যে জিনিসটা বিদেশিরাও কিন্তু সাপোর্ট করছে, তারা যে নালিশ করতে যায় যাদের কাছে যায় আমেরিকা কি বলেছে, এই
ইসের মধ্য দিয়ে এই কি বলে ইও সেদিন বলেছে এই সংবিধান অনুযায়ী ভালো ভোট করা সম্ভব নির্বাচন কমিশন বলেছে বিদেশ আমেরিকা বলছে ইউরোপিয়ান ইউনিয়ন বলছে সবাই বলছে কিন্তু আওয়ামী লীগ আসলে তারা চাপে আছে কি তারা যে দাবি নিয়ে গেছে বা তারা যে দাবি নিয়ে উপস্থাপন করেছে বিদেশে গেছে নালিশ যে বিষয়ে করেছে সেই বিষয়ে কিন্তু তারা কোনো রেসপন্স পায়নি এর জন্য আসলে তারা হতাশায় ভুগছে কারণ তারা চেয়েছিল তত্ত্বাবধায়ক সরকার নিয়ে গরম করবে সেটা আর যাচ্ছে না এখন নির্বাচনে আসতে হবে এই নির্বাচনে আসলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে এই ভয়ে আসলে তারা 18 সালে নাকে খত দিয়ে নির্বাচনে আসলেও যখন দেখেছে এই আগুন সন্ত্রাসীদের মানুষ ভোট দেয় না প্রত্যাখ্যান করে তখন তারা কি আবিষ্কার করলো কিন্তু সানজিদা খানম সরকারি দল হিসেবে আসলে আপনাদের উপর একটি দায় বর্তায় কিনা আপনারা বড় রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে অংশগ্রহণ করাবেন না না আমরা আমরা চাই আমরা তো আসলে নির্বাচন কমিশন কাজ করবে নির্বাচনের সময় আমরা চাই কাদের সাথে সংলাপ হবে যাদের হাতে বঙ্গবন্ধুর রক্ত লেগে আছে কাদের সাথে সংলাপ হবে যে দলটির সন্ত্রাসী দল হিসেবে বিশ্বে পরিচিত তাদের সাথে সংলাপ হবে 18 সালেও সংলাপ হয়েছে তারা ধার করে নিয়ে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে নির্বাচনে গিয়েছিল গণভবনে তাদের সাথে সংলাপ হয়েছে এখন সংলাপ তারপরেও কিন্তু রাজি হয়েছিল যে বঙ্গবন্ধুর মেয়ে আসলে অনেক অনেক ধৈর্য নিয়ে সেই নির্বাচনগুলি যাচ্ছে এই যে আগামী নির্বাচনকে সামনে রেখে তাদের বলতে চাই যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড বাদ দিয়ে সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে ভোট আপনাদের দিলে আপনারা সরকার গঠন করবেন আমাদের কোনো সমস্যা নাই কোনো পানি ঘোলা করবেন না কোনো আগুন সন্ত্রাস করবেন না এই দেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে যদি কোনো অঘটন ঘটান আপনারা সেটার জন্য আপনারাই দায়ী থাকবেন সে যদি আপনার হুজুর হয়ে থাকে সে ভণ্ড হুজুর একেবারে 18 সাল নির্বাচনকে যারা নির্বাচন বলে সুষ্ঠু নির্বাচন তাদেরকে আমি মানুষের খাতার থেকে নাম বাদ দিতে চাই এক একজন আমি বলি একটা সিটে 10 জনকে মনোনয়ন দিয়েছিলেন একজন ছিল আমার একজন ছিল একজন ফিউজিটিভ আসামি সে ভিডিও কলের মধ্য দিয়ে আপনাদের মনোনয়ন দিয়েছিলেন আমরা একজন ছিল আমি তো আবারো সেই একজন না 8 জন 10 জন দিয়েছিলেন জি আপনাদের মনোনয়ন দেওয়া হয়েছিল বাণিজ্য হয়েছিল মনোনয়ন বাণিজ্য করবার জন্য আপনাদের নির্বাচন আপনারা আমরা একজনই প্রার্থী ছিলাম এবং শুনুন এর বিচার তো ভবিষ্যতে যে হবে কি হবে পাঁচজন থেকে দশজন করে মনোনয়ন দিয়েছিলেন একজন আমার কাছে আপনি একজন দিয়েছিলেন আরেকজন একজন আমরা তারেক রহমান একজনকে দিয়েছিলেন খালেদা জি একজনকে দিয়েছিলেন একটা যদি সাবেক সংসদ সদস্য যদি এই কথাতে মানুষ হাসবে না 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 এটা বাস্তব সত্য অভিযুক্ত আছে আরে বাবারে একটা দলে অভিযোগ আছে এটা নতুন অভিযোগ না একটা দলে একজনই প্রার্থী থাকে নৌকা মার্কা দুইজন থাকবে ধানসিটে দুইজন প্রার্থী থাকবে আপনি দিয়েছিলেন তো আরে দেওয়া তো পাঁচজনকে দিতে পারে কারণ আমাদের পাঁচজনকে মনোনয়ন দিয়েছে আমাদের আমাদের কতজনের বিরুদ্ধে কত নাম আমরা একজন বাতিল হতে পারে এটা কোনো কথা না কথা হলো লাস্ট কয়জন আমাদের একজন তো ছিল তাহলে আমরা 50 জন প্রার্থী আহত হলাম কেন আমি কেন হেলিকপ্টার ঢাকা আসলাম নুরুদ্দিন অপু কেন হেলিকপ্টার ঢাকার গোয়েস্টদা গন্ধর্ব মাহমুদ মহাশয় থেকে শুরু করে আপনার কথাটি উত্তর দিচ্ছি আপনারা আপনারা আহত হয়ে কোনো উত্তর নাই আপনারা ঢাকা শহরে বিরোধী দল থেকেও কোনো উত্তর নাই ইচ্ছা করে আপনি শুনেন ইচ্ছা করে মজা করে আপনি শুনেন 50 জন প্রার্থী আমরা আহত আপনি শুনেন আপনি বিএনপি করেন বলে আপনাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছিল কিন্তু আমার দলে অর্থমন্ত্রীকে কেন হেলিকপ্টারে করে আনেননি তাকে হত্যা করেছিলেন আবারও ফিরলাম বিরতির পর সানজিদা খানম অনেক অভিযোগ আছে বিএনপির কিন্তু আপনারা আসলে সেই সুযোগ করে দিচ্ছেন না কিংবা আপনারা আসলে আদৌ কোন সমাধানের পথ খুঁজে বের করছেন কিনা আসলে আমরা তো চাই দল হিসেবে চাই একজন সাধারণ সিটিজেন হিসেবে চাই এই বাংলাদেশে যারা অরাজক পরিস্থিতি তৈরি করে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় তাদেরকে আমরা রাজপথে এবং ভোটের মধ্য দিয়ে আমরা চিন্তা করি যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন করতে পারলে ভালো হতো কিন্তু বিএনপির যে চরিত্র আবার বলছি বেসিক যে জায়গাটা সেখান থেকে তো তারা ফিরে আসতে পারবে না আসলে 14 সালে আমি শেষ করে দিচ্ছি 14 সালের নির্বাচনে তারা নির্বাচন
বর্জন করেছিল, পাশাপাশি নির্বাচনকে প্রতিহত করেছিল। 18 সালের নির্বাচনে তারা তাদের ভুল বুঝতে পেরেছিল, ভুল বুঝতে পেরেছিল বলে নিজের নেতৃত্ব শূন্য দেখে তারা নেতৃত্ব হায়ার করে এনে তারা সংলাপে গিয়েছিল, তারা নির্বাচনে এসেছিল। এই নির্বাচনে তাদের মহাসচিব জিতেছিল, কিন্তু তারা মহাসচিবকে সংসদে যেতে দেয়নি। অর্থাৎ পার্লামেন্টের ডেমোক্রেসিতে আসলে তারা বিশ্বাস করে না। হাবিবুর রহমান হাবিব বলছিলেন যে তারা নির্বাচনে আসতে চাইলে তাদের নেতাকর্মীদের মারধর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে অনেক ধরনের মামলাও দেওয়া হয়েছে। আমি আমি ওইটার কথা আসছি, কারা মামলার কথা বলছে? আমাদের 17,000 নেতাকর্মীকে 1 সাল থেকে 6 সাল পর্যন্ত হত্যা করা হয়েছিল, তারা মাইনরিটি সম্প্রদায়কে আক্রমণ করেছিল, গ্রামের পর গ্রাম পুড়িয়ে দিয়েছিল। এরা তারা যারা 71-এর মুক্তিযুদ্ধে যারা এই দেশকে এদেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, গ্রামের পর গ্রাম পুড়িয়ে দিয়েছিল, সেই দলটি হচ্ছে বিএনপি। বিএনপি স্বাধীনতার বিরোধী একটি শক্তি হিসেবে, আমি আমার আপুকে একটি শক্তি হিসেবে একটা বড় ধন্যবাদ জানাচ্ছি। উনি মৃতের সংখ্যা কমায় 17,000 নিয়ে আসছেন, প্রধানমন্ত্রী বলছেন 22,000, কেউ বলেছে 21,000, না 17,000 শুধু নেতা কর্মী, 26,000 শুধু নেতা কর্মী, অসত্য কথা বলে, আর বাকিরা সব সাধারণ মানুষ। এই যে অসত্য কথা, বাকিরা সব সাধারণ মানুষ, 22,000 তো অবশ্যই, 2001 থেকে 2005 সালে মারা যেত, তাহলে সারা বাংলাদেশে তো কত কত লক্ষ মামলা দিয়েছিলেন, কবরস্থান হয়ে, আপনারা বলেন মামলার কথা, আবারও যদি আমি এত সুন্দর মামলা দিয়ে সুবোধ বালকের মতো আমি শুনলাম, বিএনপিও তো আমি আপনাদের মুখে হাসি মামলার শুনলাম, কিছুই দেখেন উত্তর উত্তর আপনারা কিছুই বোঝেন না কেন। এবং আমি বলি যে তারা যে অন্যায় করে যাচ্ছে, এই যে অসত্য কথা বলে অন্যায় করেছে, আমরা তো একা না, বাংলাদেশের কোনো দলই তো যাচ্ছে না তাদের উদ্যানে। চরমোনায় যে চরমোনায় হাত পাকাকে তাকে মেরে ছোট ফেটাই দিল প্রধান নির্বাচন কমিশন, দেখেন না নির্বাচন পর্যন্ত কারা আসে দলে, আসা না আসা পরে বলে লাভ নেই, সবাই আসবে, এরকম এরকম ভোট চুরি করে ভোট ডাকতে আপনারাও আসবেন, থাকা যায় আপনারাও আসবেন, চিরদিন থাকা যায় না, আপনাদের দল বাঁচাতে হলে নির্বাচন আসতে হবে, নূরকে যেভাবে মারলে গণতন্ত্র, নির্বাচন কিভাবে মারলে রাষ্ট্র, এটা ভিবি কিন্তু যে কথাটি সানজিদ খানম বলছিলেন 16 বছর আপনারা ক্ষমতার বাইরে, অর্থাৎ আপনাদের 16 বছর আমরা ক্ষমতার বাইরে আছি, জনগণ আমাদের আছে বলে নির্বাচন না আসলে বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে। 2001 সালে বিএনপি ক্ষমতায় ছিল, 2008 সালে যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনটা সেনা শাসিত সরকারের নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার না, সেনা শাসিত সরকারের নির্বাচন হয়েছিল, তারা কারসাজি করে জিতিয়ে দিয়েছিল 29 শাসন ছিল বিএনপি, কারসাজি করে। তারপরে দেখেন তার 1 মাস পর উপজেলা নির্বাচন হলো, সব সিটগুলি বিএনপি সমমনা সবগুলি দেখেন আপনি, প্রথম দুইটা, তারপর সিল মানা শুরু করলো। এরপর দেখেন 2014 সালের নির্বাচনে আমরা যাইনি, আবার যখন উপজেলা নির্বাচন হলো সেই নির্বাচনে আবার কিন্তু বিএনপি সিট পাওয়া শুরু করলো। এবার দেখেন 2013 সালে যে সিটি গভর্নর নির্বাচন হয়েছিল, যে 2008 সালে যদি প্রকৃত ভোটে যদি আওয়ামী লীগ জিতত, তাহলে 2013 সালের বড় বড় সমস্ত সিটি গভর্নর নির্বাচনে যদি প্রকৃত ভোটে জিতত, আছে তো প্রশ্ন, প্রকৃত ভোটে, প্রকৃত ভোটে জিতলে একটা সিটি গভর্নর পেলো না কেন? গাছগুড়ি 1,07,000 ভোটে ব্যবধান হাসছে, 70,000 ভোটে ব্যবধান হচ্ছে রাজশাহী, 50,000 ভোটে ব্যবধান হাসছিল খুলনা, তো সব হারলো কেন? 2008 সালের আমরা কেন ম্যাডাম খালেদা তত্ত্বাবধায়ক সরকার বিধান সংবিধান সংশোধন করলেন, আবার 2007 সালে যে নির্বাচনটা, 6 সালে যে হলো প্রধানমন্ত্রী, এটা যারা বলে এটা যারা বলে এদের আমি 1,23,00,000 ভোট কথা যদি কেউ বলে আমি তাদের বিনা পয়সা আমার বাড়ি পাব না, তাদের আমি মানসিক হাসপাতালে চিকিৎসা করাই দেবো। সেটা ছিল তিন একটা মানুষ তিন জায়গায় ভোট করছেন, ক্ষমতা হারায় তিন জায়গায় ভোট করেছেন, জনগণ আমাদের হাতে ধরা দেয়, 1-11 এর অসফল, 50 বছরের ক্ষমতা আসতে পারবে না, 1-11 এর অসফল
সংশোধনের কোন প্রশ্ন